চলচ্চিত্র অভিভাবক অনেক প্রবলেম ছিল, আমি তো করতে চাইনি, যাদের সাথে আমরা ওরকম করে পাজলামও করতে করতে আসলে এই কাজটা আমি করি, এখান থেকেই স্টার্ট হয় একটা ভালোবাসা, সে আবার আরেকজনকে বিয়ে করে আমাকে ভালোবেসে। বর্তমানে আপনি কাজ করছেন অপূর্ব রানার গিভেনটেক চলচ্চিত্রে, চলচ্চিত্র আপনার চরিত্র নিয়ে যদি কিছু বলেন। আমার চরিত্রটা হচ্ছে একটা নার্সের, বাট মনে হবে যে নার্স না, একটা ফ্যামিলিয়ার, খুব পরিচিত অনেক আগের থেকে এরকম। এখান থেকেই স্টার্ট হয় একটা ভালোবাসার, তো একজনের সাথে ভালোবাসাই হয় কিন্তু পরবর্তীবারে সে আবার আরেকজনকে বিয়ে করে আমাকে ভালোবেসে, তারপরেই যাই হোক এই লাভ স্টোরিটা শুরু হয়। এখানে অভিনয় করছেন অধরা খান আর হচ্ছে বাপ্পি চৌধুরী আর আমি। আপনি 2012 সালের ভালোবাসা রং চলচ্চিত্রে আইটেম গান দিয়ে চলচ্চিত্র যাত্রা শুরু করেন। লাক্স চ্যানেলাই সুপারস্টার থেকে আসলে যারা আসে তাদেরকে আসলে নায়িকা হিসেবেই দেখা যায়, হ্যাঁ, আপনি আইটেম গান দিয়ে কেন শুরু করলেন? আমি তো করতে চাইনি, আমার তো যাত্রা শুরু করবার কথাই ছিল হচ্ছে হিরোইন হিসেবে, বাট হুট করে যখন ওই যে আমার কাছে একটা ছবি আসলো, তারপর আবার বলা হলো যে না এই ছবিটা এখন না কিছুদিন পরে স্টার্ট করছি, তখন ওই ভাইয়া যাদের সাথেই আমার ওরকম করে কথা হয় যে ঠিক আছে ভাইয়া, তাহলে ভাইয়াও খুব ই করে বলছিল যে তুই আমার ফার্স্ট ছবিতে থাকবি না, একটা ফাজলামো করতে করতে আসলে এই কাজটা আমি করি, এটা আসলে একদমই সিরিয়াসলি নিয়ে কোনো কাজ করা ছিল না। তো যাই হোক পরবর্তীবারে আসলে যেটা হলো আমি আটকে গেলাম, আর ওখান থেকে যে বের হব সেটা আমাকে আসলে একটা জায়গায় যখন আমি জানতাম বুঝতাম না আসলে হয়তো বা আমার চলচ্চিত্র অভিভাবকের একটা অনেক প্রবলেম ছিল, যার জন্য হয়তো ওই গাইডেন্সটা বা ওই জিনিসটা আমি পাইনি। জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকবার আপনাকে নিয়ে ছবির মহরত হয়েছিল যে আপনি নায়িকা হিসেবে আসবেন, ওই ছবিগুলো আসলে হয়নি কেন, আপনার কি মনে হয়? না, আমার মহরত হয়নি, আমার ঘোষণা হয়েছিল 2015 সালে, সেটা হচ্ছে তালাশ। তো তালাশ ছবিতে কাজ করা হয়নি সেটা আমি বলেছি এর আগেও অনেক ইন্টারভিউতে বলেছি, ওখানে আমার সাথে হিরো বাপ্পি চৌধুরী কাজ করতে যায়নি। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে তখন কাজ করতে চাইনি, ওই সময় উনি ডিনাই করলেন, তারপরে আব্দুল আজিজ ভাইয়াকে অনেকে অনেক কথা বলেছে কেন বিপাশাকে নিয়ে এই মুহূর্তে এত বড় একটা বিগ বাজেটের তালাশ ফিল্মটা করতে হবে, এটা মানে না করলেই ভালো, ওকে নিয়ে এত কেন, যেহেতু আছে আইটেম সং করছে ওকে নিয়ে কেন করতে হবে, ব্লা ব্লা এগুলো অনেক কথা বলেছে। সো সেই সময় আসলে আমার তার সাথে মানে আমার কাজটা হয়েও কাজটা করা হয়নি। যে বাপ্পু চৌধুরী আপনার সঙ্গে কাজ করতে চাইনি তার সঙ্গে আসলে এখন আবার আপনি নায়িকা হিসেবে কাজ করছেন, এই বিষয়ে যদি এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই ওনার বিশেষ করে হচ্ছে ওনার ফ্যান ফলোয়ার্সরা আমাকে অনেকেই অনেক কিছু বলছে যে আপনি কিছুদিন আগেই একটা ইন্টারভিউতে বললেন আপনি তার সাথে আর কাজ করবেন, আমি করতাম না এই ছবিটা আসলে, বেসিক্যালি আমার এই পুরো ছবিটা করবার পিছনে হচ্ছে আমার ডিরেক্টর রানা ভাইয়া এবং হচ্ছে আমার প্রডিউসার যার কাছে যার ছবি আমি করেছি এর আগে ক্রাইম রোড, শরীফ চৌধুরী, এরা আমাকে আসলে এমনভাবে রিকোয়েস্ট করে এবং বলে যে বিপাশার ক্যারেক্টারটা তোমার সাথে খুব ভালো যায়, এবং এখানে আরেকজন নায়িকা যে যিনি আছেন অধরা খান, হ্যাঁ, শি ইজ আ ভেরি সুইট গার্ল, এবং সে যখন আমাকে বলে যে আপু ক্যারেক্টারটা প্লে করো, এবং আমি না বলে দিয়েছিলাম, সকালবেলা উঠে আমি মেসেঞ্জার চেক করে দেখি কি সে কান্না কান্না সাইন দিচ্ছে, তো এই জিনিসগুলো একটা ব্যাপার যে হ্যাঁ এই ভালোবাসাটাও একটা ব্যাপার, তো একটা খারাপকে এই প্রাধান্য দিয়ে আর 10টা ভালোবাসার মানুষকে দূরে ঠেলা দেওয়াটা আমার মনে হয় যে ঠিক হবে না। সো আমি ডিসিশনটা পরে চেঞ্জ করলাম যে ঠিক আছে আমি করবো কাজটা, তার কাছে তার ক্যারিয়ারের জন্য যদি আমাকে তার নেগেটিভ মনে হয়ে থাকে আমি বলবো না এখনও তার আমাকে পজিটিভ মনে হয়, ডেফিনেটলি এখনও নেগেটিভই মনে হবে, এখনও সেই খুব পুরোপুরি আমি যদি এটা এখন যদি ওর সাথে আমি পুরোপুরি সলো করতাম দেন আমি ভাবতাম যে হ্যাঁ, এবং ও আমার কাছে এখন সলো ফিল্মও ডিনাই করেনি, নেক্সট টাইমে একজন বলেছিল বিপাশার সাথে করবে কিনা সে বলেছে করবে, সো হ্যাঁ এটার জন্য বলবো যে অবশ্যই থ্যাংক ইউ। এর মধ্যে হচ্ছে বাপ্পি চৌধুরীর সঙ্গে আপনার শুটিং হয়েছে, যদি বলি যে আসলে স্ক্রিনের রসায়নটা কেমন ছিল?